নমস্কার, আমি অ্যাস্ট্রোনুপ। ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সরকারি চাকরি। সবাই এসে বলেন যে আমার হাতে কি সরকারি চাকরি আছে, তাহলে কোন রেখা থাকলে আপনাদের জীবনে সরকারি চাকরি আপনারা পেতে পারেন, তাহলে আমি সেই বিষয় নিয়েই বলবো। যারা আজকে আমার ভিডিওতে প্রথম তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, করলে আপনারা আগামী দিনে আমার ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে হাতে কোন রেখা থাকলে জীবনে সফল একজন সরকারি চাকরিজীবী হতে পারবেন, আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব, এবং কোন রেখা থাকলে আপনারা চাকরি পেতে পারেন, সরকারি চাকরি, আমি সেই বিষয় নিয়েই আপনাদের জানাবো। আসুন একটি চিত্রের মাধ্যমে আপনাদের আমি সেই বিষয়ে অবশ্যই জানাবো, ছেলে হলে ডান হাত আর মেয়ে হলে অবশ্যই বাঁ হাত। সর্বপ্রথম একটি হাত দেওয়া আছে, এই হাতের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে সরকারি চাকরি পেতে গেলে কি কি বিষয় আপনার হাতে থাকতে হবে, তবেই আপনি সরকারি চাকরি পাবেন। তাহলে সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে শিক্ষকতার চাকরি পেতে গেলে কি কি লাগে, কি সিমটম থাকলে আপনার হাতে বোঝা যাবে যে আপনি শিক্ষকতার চাকরি করবেন। দেখুন, এই যে বৃহস্পতির যে তর্জনীর আঙুল, এই যে তিনটি পর্ব, এই তিনটি পর্ব যদি ব্যাকানো থাকে, এইভাবে যদি ব্যাকানো থাকে, যদি এইভাবে ব্যাকানো থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু সরকারি চাকরি পাবেন। দেখুন, যদি এইভাবে যদি ব্যাকানো থাকে, যদি রেখাগুলো একটু ব্যাকানো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি শিক্ষকতা চাকরি পেতে পারেন। এবং বৃদ্ধাঙ্গুল যদি বেশ লম্বা হয়, যদি এই বৃদ্ধাঙ্গুল যদি একটু লম্বা হয়, লম্বা হলে আপনি কিন্তু শিক্ষকতার চাকরি পেতে পারেন। বৃহস্পতির ক্ষেত্র, যদি এই বৃহস্পতির ক্ষেত্রটি খুব উন্নত এবং সুঠামো যদি হয় এবং দীর্ঘ হয়, তাহলেও কিন্তু আপনি শিক্ষকতার চাকরি পেতে পারেন। বুধের ক্ষেত্র যদি উঁচু হয়, এই বুধের ক্ষেত্রে সুন্দর এবং সুগঠিত হয়, যদি একটাও যদি ক্রস চিহ্ন যদি না থাকে এবং অভগ্ন যদি হয়, যদি কোনো রেখা যদি থাকে, যদি সেই রেখা যদি কোনো কাটাকুটি চিহ্ন যদি না থাকে, তাহলেও সেক্ষেত্রে আমরা শিক্ষকতার চাকরি পেতে পারি। কেন, বুধকে বলা হয় কথা বলার কারক গ্রহ। তাহলে রবিরেখা ও ভাগ্যরেখা যদি ভালো হয়, এই ভাগ্যরেখা সুন্দর এবং সুগঠিত, রবিরেখা যদি সুন্দর এবং সুগঠিত থাকে, তাহলে অবশ্যই সে শিক্ষকতার চাকরি পাবেন। অনেক সময় মার্শাল রেখা, এই মার্শাল রেখা যদি সুন্দর এবং সুগঠিত থাকে, তবেও সেক্ষেত্রে কিন্তু শিক্ষকতার চাকরি আপনি পেতে পারেন, বা ভালো চাকুরিও আপনি পেতে পারেন। যদি বৃহস্পতির ক্ষেত্র, মনে রাখবেন, বৃহস্পতির ক্ষেত্র সুন্দর ও সুগঠিত থাকলেও সে কিন্তু সুন্দর চাকরি পাবেই পাবে। হৃদয় রেখা যদি সুন্দর এবং সুগঠিত হয়, যদি হৃদয় রেখা সুন্দর এবং সুগঠিত থাকে, তবেও কিন্তু সরকারি ভালো চাকরি হবে। শিরোরেখা যদি দীর্ঘ হয়, এই শিরোরেখা দীর্ঘ এবং সোজা হলেও কিন্তু সরকারি চাকরি আপনি পেতে পারেন। আয়ুরেখার শেষ প্রান্তে যদি দুই ভাগে এরকম বিভক্ত হয়ে যায়, মনে রাখবেন, আয়ুরেখা যদি শেষ প্রান্ত যদি এইভাবে দুই ভাগে বিভক্ত হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি যে কোনো ধরনের সরকারি চাকরি পেতে পারেন। ভাগ্যরেখা যদি সুন্দর এবং সুগঠিত হয়, তাহলে প্রচুর উন্নতি তার জীবনে প্রচুর উন্নতি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সরকারি চাকরি হতে পারে। এবার আসব, প্রথমে বললাম শিক্ষকতার হাত, তারপরে কি ধরনের রেখা থাকলে আপনি সরকারি চাকরি পেতে পারেন সেটা বললাম। এবার বলবো বিখ্যাত প্রফেসরের হাত, আপনি প্রফেসরের চাকরি পাবেন কিনা, বা ভালো প্রফেসর হতে পারবেন কিনা। যদি রেখা, রবিরেখা সুন্দর ও অনেকটা যদি নেমে আসে, এইভাবে যদি অনেকটা নেমে আসে, তাহলে অবশ্যই কিন্তু আপনি ভালো একজন প্রফেসর হতে পারবেন। শিরোরেখা সুন্দর ও গভীর হতে হবে, এই শিরোরেখা সুন্দর এবং গভীর হতে হবে, তবেই কিন্তু আপনি প্রফেসরের চাকরি পেতে পারেন। বুধের ক্ষেত্র যদি উন্নত এবং সুন্দর হয়, এই বুধের ক্ষেত্র যদি উন্নত ও সুন্দর হয়, বা অভগ্ন যদি বুধ রেখা যদি আপনার হাতে থাকে, কোথাও যদি কাটাকুটি না থাকে, তাহলেও আপনি প্রফেসরের কিন্তু চাকরি পেতে পারেন। এবং বৃহস্পতির আঙুলে যদি ক্রস চিহ্ন থাকে, বা এই চিহ্ন যদি থাকে, তাহলেও তার জীবনে কিন্তু প্রফেসরের চাকরি হতে পারে, অবশ্যই হতে পারে। রবির ক্ষেত্রে যদি এইভাবে তারকা চিহ্ন, মনে রাখবেন, এইভাবে যদি তারকা চিহ্ন যদি থাকে, তারকা চিহ্ন যদি থাকে, তাহলেও কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেক্ষেত্রে সরকারি প্রফেসরের লাইনে আপনি চাকরি পেতে পারেন। এবার বলো ব্যাংক কর্মচারীর হাত, ব্যাংকের চাকরি আপনি পাবেন কিনা। যদি শনির ক্ষেত্র যদি শুভ থাকে, এই শনির ক্ষেত্র যদি সুন্দর এবং সুগঠিত এবং উঁচু যদি থাকে, তাহলে কিন্তু আপনি ব্যাংকের কর্মচারী, যা ব্যাংকের চাকরি পেতে পারেন। ভাগ্যরেখা যদি শনি বা শনির আঙুল যদি সোজা হয়ে উঠে আসে, ভাগ্যরেখা শনির দিকে থাকতে হবে, শনির আঙুল যদি একেবারে সোজা হয়ে উপর দিকে উঠে যায়, তাহলে আপনি অবশ্যই ব্যাংকে চাকরি পাবেন। বৃহস্পতির ক্ষেত্র যদি সুন্দর ও সুগঠিত হয়, অনেক সময় বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুষ্কোণ যদি চিহ্ন থাকে, এইভাবে যদি চতুষ্কোণ যদি চিহ্ন থাকে, এবং
সলেমন যদি বন্ধনী থাকে, সলেমন বন্ধনী যদি থাকে, মনে রাখবেন এইভাবে যদি সলেমন বন্ধনী যদি থাকে তাহলেও কিন্তু আপনি অবশ্যই ব্যাংকে চাকরি পেতে পারেন। হৃদয়রেখা ও শিরোরেখা যদি এই এই দুটো যদি সুন্দর ও সুগঠিত হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যাংকের চাকরি পাওয়া যেতে পারে। বুধরেখা যদি সুন্দর ও সুগঠিত হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যাংকে চাকরি হতে পারে। যদি মার্শাল রেখা যদি সুন্দর ও সুগঠিতভাবে গড়ে থাকে তাহলে সে কিন্তু সেনাবাহিনীতে চাকরি পাবে। তাহলে আমি বললাম যে সরকারি চাকরি পেতে গেলে কোন কোন বিষয় হাতে থাকতে হবে, যদি এই বিষয়গুলো সুন্দর এবং সুগঠিতভাবে আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আপনি সরকারি চাকরি পাবেন। কোনো না কোনো আমি যে বিষয়গুলো বললাম যে বুধ ভালো থাকলে কী হয়, কোন ধরনের চাকরি হয়, বৃহস্পতি ভালো থাকলে কোন ধরনের চাকরি হয় এবং বিদ্যাঙ্গুল লম্বা হলে কোন ধরনের চাকরি হয় আমি সমস্ত বিষয় বললাম। যদি আপনাদের কোথাও যদি কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় বা নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। যদি আমার এই সরকারি চাকরির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের জানাতে বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আপনারা বন্ধুরাও জানতে পারবে।